রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রাম। মেঠো কাঁচা পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। পায়ে চপ্পল, কোমরে লুঙ্গি, গায়ে ফতুয়া, ঘাড়ে একটা ঝুলানো কাপড়ের ব্যাগ। খুব সাধারণ বেশভূষার মানুষটিকে যদি কেউ ডাক দেয় তাতেই সাড়া দেন। মিষ্টি হাসি দিয়ে কথা বলেন সবার সাথে। এই সাধারণ চেহারার বৃদ্ধ ব্যক্তিটি কিন্তু মোটেও সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, যিনি মানুষকে দেখাতেন আলোর পথ। তার নাম পলান সরকার। হেঁটে হেঁটে বই বিতরণ করতেন সবার মাঝে। কিভাবে তিনি হয়ে উঠেছিলেন এমন আলোকবর্তিকা, আজকে আমরা পলান সরকারের গল্পই শুনব। ১৯২১ সালে নাটোরে জন্মগ্রহণ করেন পলান সরকার। পারিবারিকভাবে নাম রাখা হয় হারেসুদ্দিন সরকার। পাঁচ সন্তানের মৃত্যুর পর তার জন্ম বলে মা তাকে ভীষণ আদর করতেন। মা তাকে আদর করে ডাকতেন পলান বলে। পরে এই নামেই পরিচিতি পান তিনি। মাত্র পাঁচ মাস বয়সে বাবার মৃত্যু হলে চলে আসেন নানার বাড়িতে। সেখানে আদরেই বড় হন তিনি। স্কুলেও ভর্তি হন, কিন্তু স্কুলে ক্লাস সিক্সের বেশি পড়া যেত না বলে সেখানেই শিক্ষা জীবনের ইতি ঘটে তার। তার নানার ছিল ছোটখাটো জমিদারি। তরুণ বয়সে সেই জমিদারের খাজনা আদায়ের কাজ করতেন। ১৯৪৭ সালে ইংরেজরা চলে গেলে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে। এরপর যাত্রা দলে যোগ দেন পলান সরকার। যাত্রা দলে টুকটাক অভিনয় করলেও মূল কাজ ছিল চিত্রনাট্যের প্রতিলিপি তৈরি করা। যাত্রা দলের প্রায় সবাই অশিক্ষিত হওয়ার কারণে পলান এই দায়িত্ব পালন করতেন। মাঝে মাঝে প্রম্পটারের কাজও তিনি করতেন, অর্থাৎ পেছন থেকে নাটকের সংলাপ বলে দিতেন নিচু গলায়। এইসব করতে করতে বইয়ের প্রতি আরও আগ্রহ জন্মায় তার। তিনি বিভিন্ন বই সংগ্রহ করতে থাকেন এবং নিজে পড়ে মানুষকেও বই পড়তে উৎসাহ দিতেন। পরে তিনি বাউসা ইউনিয়নের কর আদায়ের চাকরি পান। বেতনের টাকার প্রায় পুরোটাই খরচ করতেন বই কেনার পেছনে। নিজে বই কিনে অন্যকে ধার দিতেন পড়ার জন্য। নানার মৃত্যুর পর ৪০ বিঘা জমি পান উত্তরাধিকার সূত্রে। ১৯৬৫ সালে স্কুল প্রতিষ্ঠার জন্য নিজের জমি থেকে একটা অংশ দান করেন। তিনি নিজে লেখাপড়া শিখতে না পারলেও চেয়েছেন অন্যরা শিখুক। অত্যন্ত প্রচার বিমুখ এই মানুষটি জমি দান করলেও স্কুলের কোনো পদে ছিলেন না, কিন্তু সবকিছুর তত্ত্বাবধান তিনিই করতেন। তাই শিক্ষক এবং গ্রামবাসীরা মিলে তাকেই স্কুল বোর্ডের চেয়ারম্যান করে দেয়। বই পাগল মানুষটি তার স্কুলের সেরা দশ মেধাবীকে বৃত্তি বা টাকা না দিয়ে বই উপহার দিতেন। কিছুদিন পর অন্যান্য ছাত্রছাত্রীরাও এসে আবদার করল তাদেরও বই চাই। পলান সরকার নিয়ম করলেন তার কাছ থেকে বই নিয়ে ফেরত দিতে হবে। তার একটি চালের কল ছিল, সেখানে কেউ সময় মতো পাওনা শোধ করলে উপহার হিসেবে বই দিতেন। এভাবে আশেপাশের অনেক গ্রামে বই পড়া জনপ্রিয় হয়ে ওঠে। ছোট বড় সবাই তার কাছে বই চাইত। পলান সরকারের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বাঁক আসে ১৯৯১ সালে। সে বছর তার ডায়াবেটিস ধরা পড়ে। ডাক্তার তাকে দৈনিক ৩-৪ কিলোমিটার হাঁটার পরামর্শ দেন। পলান সরকার ভাবলেন এটাকে তিনি কিভাবে কাজে লাগাবেন। তিনি সিদ্ধান্ত নিলেন যারা তার কাছে বই নিতে আসে তিনি নিজেই তাদের কাছে যাবেন। তিনি তখন বাড়ি বাড়ি বই দিতে শুরু করলেন। এতে পাঠক সংখ্যা আরও বেড়ে গেল।
এক বাড়িতে বই দিতে গেলে পাশের বাড়ির লোকও বই চায়। এভাবে ছোট বাচ্চা থেকে বড়রা, স্কুল কলেজ পড়ুয়া থেকে চায়ের দোকানি বা ঘরের গৃহিণী, সবাই তার কাছ থেকে বই নিতে লাগল। তার চালের কলে বসত বই পড়ার আসর। সেখানে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ আসত বই পড়া শুনতে, বই ধার নিতে। তিনি সবার কাছে হয়ে উঠলেন বইওয়ালা দুলাভাই। চেনা অচেনা যে বাড়িতেই যান না কেন, তাকে সমাদর করা হতো আপনজনের মতো। এভাবেই সবার অলক্ষ্যে তিনি বিতরণ করে যাচ্ছিলেন জ্ঞানের আলো, হয়ে উঠেছিলেন পায়ে চলা লাইব্রেরি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবং দৈনিক সংবাদপত্র প্রথম আলো তাকে নিয়ে প্রতিবেদন করলে এই নিভৃতচারী মানুষটিকে সারা দেশের মানুষ চিনতে পারে। 2009 সালে রাজশাহী জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করে। 2011 সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক লাভ করেন। ইউনিলিভার বাংলাদেশ পলান সরকারকে সাদা মনের মানুষ খেতাবে ভূষিত করে। তার জীবনের ছায়া অবলম্বনে বিটিভির জন্য গোলাম সরোয়ার দোদুল নির্মাণ করেন ঈদের নাটক অবদান। 2019 সালে বার্ধক্যজনিত কারণে মারা যান পলান সরকার। আজ তিনি না থাকলেও গ্রামের মানুষের মাঝে বই পড়ার যে আগ্রহ তিনি গড়ে তুলেছিলেন, তার কথা মানুষ মনে রাখবে সবসময়। এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।